করোনার কারণে এক বছর পর আজ থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু ত্রিশতম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। প্রথম দিন অনুষ্ঠিত ১২টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে ৩টি। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, সার্ভিসেস দল এবং বিকেএসপি সহ ৬৫ দলের প্রায় ৪০০ জন। সকাল থেকে ইভেন্ট শুরু হলেও বিকেলে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সের উদ্বোধন করেন স্পন্সর ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তিন দিনের প্রতিযোগিতা শেষ হবে ২৪শে অক্টোবর। এখান থেকে সেরা সাঁতারুদের নিয়ে ২০২৩ এসএ গেমসের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শুরু করবে ফেডারেশন।